আমরা যা কিছু শুনলাম, যা কিছু শিখলাম, সেটা যদি আমরা এখন নিজেদেরকে প্রশ্ন করি যে আমরা আজকের এই সূত্র অনুযায়ী কোথায় ভুলটা করেছি বা করার সম্ভাবনা আছে, আমরা যদি স্থূল মাত্রার ওষুধ ভুল ওষুধ দেই তাহলে তো রোগীর ক্ষতি হবে। আর যে সব ডাক্তার সাহেবরা হাতের কাছে ওষুধ পেয়ে কথায় কথায় ওষুধ খাই, সকালে একটা, দুপুরে একটা, বিকেলে আর একটা, তিনবার তিনটা, আর যেসব ডাক্তার সাহেবরা ওষুধের পরিমাণও খাইতে তো মিষ্টি লাগে, কারো কারো ওষুধ তো পিলে তৈরি করা, খাইতেই থাকি। আবার একজন ডাক্তার উনি একবারে পিটি অরিজিনাল সিল ফাইল দেখা গেল যে ওনার শীর্ণতা শুরু হয়ে গেছে। শীর্ণতাটা কোন জায়গায়? ঘাড়ে। এখন উনি কয়েক বছর এইভাবে খেয়েছে, ট্রেনে কাজ হয় নাই, ফিরতে এখন উনি একজন ডাক্তার। তা আমার কাছে যখন আসছেন উনি চিকিৎসার জন্য, তো উনি বললেন যে আমি তো একজন ভালো ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাচ্ছি। বলে কোথাকার ভালো ডাক্তার? উনি ওই যে আমাদের বাইতুল মোকাররমে কি একটা আছে না, হোমিওপ্যাথিক সেল খুলছে, ইসলামিক ফাউন্ডেশনের হোমিও ডাক্তার। তো উনি আমারে প্রথম 30 দিছিল, কাজ হয় নাই, তারপরে দিছে 200, তারপরেও কাজ হয় নাই, তারপরে দিছে 1M, তারপরেও কাজ হয় নাই, তারপরে কি বলে 10M সেল ফাইল কি না দৈনিকই খাইতে বলছে। আমি খাইতেই আছি। এখন এই রোগী আপনার কাছে বা আমার কাছে যখন আসে কি ওষুধ দিবেন? প্লাসেবো। ভাইটন দিলেই কি এই রোগী ভালো হবে? কি আশা করতেছেন? দেখেন, আমি নাম বলতে চাই না, আমরা প্রায় নিজেদের ক্ষেত্রে, নিজেদের পরিবারের ক্ষেত্রে এই কাজগুলো করি, তাহলে অন্যের ক্ষতি তো করি, আর নিজেদের ক্ষতি যে কি পরিমাণ করি, আমার মনে হয় অন্যের চেয়ে নিজেদের ক্ষতি নিজেরা বেশি করি। নিজেকে প্রশ্ন করে দেখেন আমরা কিভাবে ওষুধ খাচ্ছি। তো আজকের এই আলোচনা থেকে আমাদের সতর্ক হতে হবে যে নিজেরা যেন নিজেদের হত্যা নিজেরা না করে। তো এইরকম রোগী আমার বেশি আসে, তো কারণ বেশিরভাগ ডাক্তার রোগী আমার, এবং যখন দেখি সবই তো খাওয়া শেষ, স্যার এখন কি খাবো, তো একদিক থেকে খাইছে সবই, তারপরে আসে। এইসব রোগী আমি ভালো করতে পারি না বেশিরভাগ। যদি আপনারা নিজেরা রক্ষা করতে চান, অ্যালোপ্যাথি খান, আমার মনে হয় সেগুলি ভালো করা যাবে। কিন্তু হোমিওপ্যাথি যারা পাইকারি হারে খেয়ে বিভিন্নভাবে ওষুধ খেয়ে অত্যাচারিত হয়ে আসেন, আমি এই রোগীগুলি বেশিরভাগ ভালো করতে পারি না। আর একটা কথা বলি, দেখবেন অনেক চেম্বারে রুগীর ভিড়। আমি নারায়ণগঞ্জে ঘুরে বেরিয়েছি বিভিন্ন চেম্বারে, যে কে ভালো ডাক্তার, কোথায় ভালো ডাক্তার আছে, তার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করব। তো একজন ডাক্তার যে চেম্বারে গেলাম, বিশাল বড় চেম্বার, এরকম দুইটা রুম ভর্তি বিটি ওষুধ, বিশাল বড় বড় আলমারি ভর্তি সব সিল ফাইল। তা আমারে দেখাইতেছে, দেখেন আমার ওষুধ দেখেন। তা আমি বলছি যে ভাই আপনি এগুলো বিক্রি করেন? কারণ না, আমার রুগী রেখাই আসা করে না, বিক্রি করবো। এখন এই সিল ফাইল লিকুইড কিভাবে খাওয়ায় রুগীর? আসার সাথে সাথে রোগ শুনে আগে 15-20 ফোঁটা আগে খাওয়ায় নেয়। তো 15-20 ফোঁটা ওষুধ যখন সিল ফাইল খাওয়ায়, তা তো এরকম ওষুধই দরকার। এবং খুব গর্বের সাথে বললো যে আমার পরে 20 লাখ টাকার ওষুধ আমার কাছে আছে, 20 লাখ টাকার ওষুধ মজুত আছে। এখন রুগীরে খাওয়াচ্ছে কি হারে, সিল ফাইল খুলে খুলে দেখায় রুগীরে, দেখানে যে এই ওষুধ কে অন্য ডাক্তার দিতে পারবো?
তো এখন দেখি প্রচুর রোগী আসতেছে, রোগীদের খাওয়াইতেছে রোগীরা। আমি জানি না এসব রোগীরা কিভাবে ভালো হয়। আজকে আমাদের মাহবুব সাহেব যে ব্যাখ্যাটা দিলেন, আমরা যদি এই ব্যাখ্যাটা একটু বোঝার চেষ্টা করি মাঠ পর্যায়ে, তাহলে দেখেন এদের রোগী কিন্তু কি হচ্ছে, চাপা পড়ে যাচ্ছে। রোগীরা তো আর চাপা পড়া বোঝে না, আরোগ্য বোঝে না, উপশম বোঝে না। রোগীরা মনে করে আমি তো যে রোগ নিয়ে গেছিলাম এটা তো কমলো, অতএব উনি ভালো ডাক্তার। পরে ক্যান্সার হোক, তখন যদি ক্যান্সার হয় তখন রোগী মনে করে ডাক্তার তো ভালোই আছিল, এটা তো আর এক রোগ হয়েছে, এটা আর ডাক্তার কি করব, তাই না? ডাক্তার সাহেব বেঁচে যায়, পরে যত ক্ষতি ডাক্তার করে দিক, ডাক্তারের বিরুদ্ধে কিন্তু মামলা হয় না, অভিযোগ হয় না, তার বিরুদ্ধে আমরা কেউ অভিযোগ করি না। কারণ রোগীরা বুঝতেই পারে না যে ডাক্তার তার এত বড় সর্বনাশ করে দিল। যদি রোগীরা বুঝত তাহলে হোমিওপ্যাথি কয়জন টিকতো বাংলাদেশে, আমি জানি না ঠিক। তো ডাক্তারি আমাদের কি করতে হইতো, ডাক্তারি সাঙ্গে উঠে যেত। আমার হুমায়ুন ভাই বলতেছেন যে সাঙ্গে ঠিকই উঠতো, কারণ সাথে সাথে তো ক্ষতিটা হয় না, ক্ষতিটা হয় পরে ধীরে ধীরে গভীর ভাবে, যে জন্য রোগীরা বুঝতে পারে না। আমাদের বিরুদ্ধে কেউ মামলা করছে কি, আপনারা কেউ শুনছেন কোনোদিন যে হোমিওপ্যাথি ডাক্তারের বিরুদ্ধে মামলা হয়েছে? মামলা হয় না, এই জন্য আমরা বেঁচে যাই। তো যাই হোক, বিবেকের আদালত আছে একটা, তাই না? বিবেক, আমরা যদি আমাদেরকে বিবেকের আদালতে নিজেকে দাঁড় করাই, তাহলে দেখবেন যে আমি জবাব দিতে পারবো না, আমার এই অজ্ঞতা, আমার এই মূর্খতা, আমার এই গর্তমি, আমার নিজেরই ক্ষতি আমরাই করতেছি। ঠিক আছে, এখান থেকে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদেরকে রক্ষা করুন। আমরা সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এখানে মিলিত হয়েছি। আমরা যা শুনব, যা শিখলাম, সেটা যেন আমরা মেনে চলার চেষ্টা করি। হ্যাঁ, একটু বাদ পড়ে গেছে। তো যাই হোক, আজকে যে আলোচনাগুলো হলো, মাহবুব সাহেব যে আলোচনাটা করেছেন, আমরা যদি আমাদের গুরুর কাছে ফিরে যাই, যে রোগ সৃষ্টি করে, রোগ প্রবণতা সৃষ্টি করে কারা? মায়াজন। আর মায়াজন যখন রোগ প্রবণতা সৃষ্টি করে, সেই রোগের শ্রেণী বিন্যাস করা করে দেখা গেছে যে তিন চরিত্রের লোক, চরিত্রের রোগ প্রবণতা সৃষ্টি করে, যে জন্য চরিত্র অনুযায়ী এই প্রবণতাকে তিনটা ভাগে আমাদের গুরু ভাগ করছেন, শরীর, সিভিলিটিক, সাইকোটিক। এই তিনটা মায়াজন তিন শ্রেণীর রোগ প্রবণতা সৃষ্টি করে। এই শরীর ধাতু, আমরা যদি একে শরীর ধাতু বলি, তাহলে শরীর ধাতু শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ, ধাতুগত লক্ষণ। শরীর ধাতুগত লক্ষণ যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে শরীর ধাতুগত লক্ষণে শারীরিক লক্ষণ আর মানসিক লক্ষণ, সোরার মানসিক লক্ষণ, সোরার শারীরিক লক্ষণ। আচ্ছা, সোরা ঘটিত রোগকে যদি আমরা চৌচেরা বিশ্লেষণ করি, যে সোরা মায়াজমটা কি কি ধরনের রোগ সৃষ্টি করতে পারে, রোগ সৃষ্টি করে না, কথাটা আরো একটু গভীরে যেতে হবে, রোগ প্রবণতা সৃষ্টি করে। তাহলে যে প্রবণতা সৃষ্টি করলো, এই প্রবণতা আবার চলছেরা বিশ্লেষণ করেছে অনেকে, করে করে তাদের ধারণায় আরো কিছু মায়াজম, মানে ধাতুগত বৈশিষ্ট্য যোগ করে, ধাতুগত, আচ্ছা, ধাতুগত লক্ষণগুলিকে তারা ধাতু এক একটাকে এক এক আলাদা আলাদা ধাতু বৈশিষ্ট্য ব্যাখ্যা করে এক একটা ধাতু বলতে চেয়েছে। যেমন যাদের বাত হয়, ঘন ঘন বাত হয়, বাতের প্রবণতা বলেছে তারা, বাত প্রবণ ধাতু। যে মদ খায়, মদ খায় না শুধু,
মদের প্রতি তাদের আসক্তি। মদ তো যে কেউ খাইতে পারে, কিন্তু মদ খাওয়ার আসক্তি, মদ না খাইলেও তার মগের মদের প্রতি কি থাকে, আকর্ষণ থাকে। এটাতে বলা হয়েছে কি ধাতু, অ্যালকোহলিক কনস্টিটিউশন। তাহলে এইগুলার চর্চারা বিশ্লেষণ এই সুরা সিবলিস সাইকোটিক এইসব মায়াজমকে আরো বেশি সহজবোধ্য করার জন্য, আরো বেশি কার্য উপযোগী করার জন্য এই তিনটা ধাতুকেই কিন্তু মনীষীরা বাইরে যান নাই, আর বাইরে কিন্তু যায় নাই, এটাকেই বিকশিত করেছেন, প্রস্ফুটিত করেছেন এবং এটাকে চলছেরা বিশ্লেষণের মাধ্যমে আমাদের কাছে সহজ করার, মানে সহজ যাতে আমরা কাজে লাগাইতে পারি, সেই কাজ কার্য উপযোগী করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন মনীষীরা এটাকে বিচার বিশ্লেষণ করে আরো বেশি সূক্ষ্ম করার চেষ্টা করেছেন। এখন আমরা কিভাবে, যেটা মাহবুব সাহেব বলেন যে আমি একটু সহজ করার চেষ্টা করতেছি, সহজ আসলে কি, উনি মেধাবী, ওনার জন্য যেটা সহজ আমার মোটা মাথা, ওইটা আমার জন্য আবার একটু কঠিন, একই বিষয় দুইজনের কাছে দুই রকম। এখন আমি যেটা সহজ করার পরামর্শ আপনাদের দিব সেটা হলো যে আমি বরাবর যে কাজটা করে আসছি, আপনারা যদি মনে করেন এটা ভালো হয় তাহলে আপনারাও করে দেখতে পারেন। যেমন ধরেন ম্যাট্রিমেডিকা সহজভাবে আয়ত্ত করা, সহজে এর প্রয়োগ করা, চিকিৎসা ক্ষেত্রে এর প্রয়োগের সহজ করার জন্য আমি যে কাজটা করেছি, যে বাজারে বিভিন্ন রাইটারের বিভিন্ন ধরনের বই আছে, তারা তাদের মতো করে লিখছে, কেউ ব্রড টাইপ লিখছে, কেউ শর্ট করছে, কেউ কি পয়েন্ট লিখছে, কেউ সংক্ষেপে প্রথমে মূল বিষয়টা দিয়ে তারপরে আবার ব্যাখ্যা করেছে, এক একজন তাদের মতো, তাদের মেধা, তাদের প্রজ্ঞা অনুযায়ী ম্যাট্রিমেডিকা লিখেছে। এখন আমি যখন দ্বিতীয় বর্ষে যখন 20-25টা ম্যাট্রিমেডিকা আমার মূল বই কেনা হয়ে গেছে, আলমারি ভর্তি বই পড়ছি পাগলের মতো, কিন্তু পড়ছি আর ভুলে গেছি, পড়ছি আর ভুলে গেছি, কিন্তু কাজে লাগাবো কিভাবে এইটার মাথায় কাজ করে নাই, যে আমি যেটা পড়ি রোগী আসলে মনে হয় এইটাই বোধ হয় তার অসুখ, এই একটা গোলক ধাঁধায় পড়ে গেছিলাম। তো পরে কি করেছি, এই সেগুন বাগিচার অনুশীলন ক্লাস আমার ভাই খান সাহেব তার সাথে হাত ধরে যখন ক্লাসে গেলাম, তখন দেখলাম আমাদের শ্রদ্ধা শিক্ষকরা একটা সংক্ষিপ্ত ম্যাট্রিমেডিকা ওনারা বলতেন যে ওষুধের এই কয়টা কথা না থাকলে এই ওষুধ প্রয়োগ হবে না, ওখান থেকে কিছুটা ধারণা পেলাম। তারপরে আমি আবার দীর্ঘ একটা সময় একটা ক্লাস পরিচালনা করেছি টাঙ্গাইলে, আমি নিজে নিজে বুঝতে পেরেছি যে আসলে আমরা কেউ কারো ম্যাট্রিমেডিকা পড়ে ভালো ডাক্তার হতে পারবো না, আমার নিজের ভিতরে একটা ম্যাট্রিমেডিকা তৈরি করতে হবে আমার মতো করে, যদি তা পারি তাহলে সেইটাই হবে আমার জন্য সর্বশ্রেষ্ঠ ম্যাট্রিমেডিকা, আমার মেধা, আমার বোঝার ক্ষমতা, আমার প্রয়োগ কৌশলের ক্ষমতা সব মিলে আমি নিজে নিজে একটা ম্যাট্রিমেডিকা তৈরি করছি। বিভিন্ন বই ঘেটে ঘেটে বিভিন্ন জনের কথা শুনে শুনে আমার শিক্ষক, আমার শিক্ষাগুরু যারা ছিলেন তাদের পরামর্শ মোতাবেক আমি একটা খাতা নোট বই ম্যাট্রিমেডিকা তৈরি করছি। এখন রোগী যখনই সামনে আসে তখনই চট করে আমি ওই খাতাটা একটু পাতাটা উঠে দেখি যে কোন ওষুধের সাথে তার চিত্রটা মিলতেছে। এইবার আমি ম্যাট্রিমেডিকা প্রয়োগ করা শিখলাম, মানে আমার ভিতরে একটা ম্যাট্রিমেডিকা আছে আর কাগজের পাতায় আছে, এই দুইটা ম্যাট্রিমেডিকা ভুলে তো যাই, ওষুধ পড়লাম আর ভুলে যাব, এটাই তো স্বাভাবিক, কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে মূল সারবস্তুটা যখন আমি আমার নিজের ম্যাট্রিমেটিকা খাতা আকারে করছি, যখনই ভুলে যাই তখন ওই পাতাটা উল্টে দেখি, যখন রুগীকে ফাইনাল ওষুধ দিব যে হ্যাঁ এইটাই সে, আরও বেশি কনফার্ম হওয়ার জন্য ম্যাট্রিমেটিকার খাতাটা আমি উল্টাই যে দেখি ভুল দিচ্ছি না ঠিক দিচ্ছি। এখন আপনাদের কাছে পরামর্শ হলো যে
যদি আপনারা কনস্টিটিউশন ভুল ভালোভাবে বুঝতে চান, কাজে লাগাইতে চান, ক্রনিক ডিজিজ বুঝতে চান, কাজে লাগাইতে চান, প্রত্যেকটা সাবজেক্ট, বিশেষ করে আমাদের চারটা সাবজেক্ট প্রধান আমরা এখানে আলোচনা করি, ম্যাথমেটিক্যাল, ক্রনিক ডিজিজ, রেপারটরি, অর্গানো, এই চারটা সাবজেক্টের জন্য চারটা ডায়েরি খাতা আপনারা তৈরি করবেন। চারটা খাতা, বহু বই কিনবেন, বই পড়বেন, বক্তাদের বক্তব্য শুনবেন, শোনার পরে নিজের বুঝ অনুযায়ী নিজে যা বুঝবেন সেই বুঝটাকে খাতার পৃষ্ঠায়, ডায়েরির খাতায় ধরে রাখার জন্য চেষ্টা করবেন, নিজের মতো করে, অন্যের মতো না। মাহবুব সাহেব, রহমান সাহেব এরা অনেক জানাশোনা, অনেক মেধাবী, আর আমি তো তার মতো হইতে পারবো না। আমি কি রহমান সাহেব হইতে পারবো? আমি সামান্য লেখাপড়া জানি, আমার মোটা মাথা, আমি আমার মতো করে মানে সহজ সরল করে লিখব, লিখে আমি বারবার রিপিট করব, দেখব, দেখলে দেখবেন ওইটা চর্চা করতে 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 এক সময় দেখবেন যে আপনার ভিতরে একটা হোমিওপ্যাথির বুঝ তৈরি হয়েছে। এই বিশুদ্ধ জ্ঞানের চর্চা করতে করতে যে বুঝটা তৈরি হয়, সেই বুঝটা যদি আল্লাহ তাআলা মেধা তো সবাই সমান দেয় না, কেউ হয়ে যায় ডক্টর আলী, কেউ হয়ে যায় হাসান মির্জা, কেউ হয়ে যায় কে বিধান রায়, একটা বড় কিছু হয়ে যায়, কিন্তু তারা কিন্তু একদিনে হয় না। তাদের এই যে গতিটা, মানে চলার যে গতিটা, সে পথভ্রষ্ট হয় না, পথটা ঠিক রেখে তারা তাদের মতো করেই চলে, কিন্তু বহুজনের মেধা তারা নেয়, মেধা যোগ করে চর্চা করতে করতে প্রয়োগ করতে করতে তাদের ভিতরে একটা বিশেষ অভিজ্ঞতা তৈরি হয়, যেটা আমরা দূরে থেকে মনে করি যে উনি মনে হয় এমনি হাসান মির্জা হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আসলে তা না, তারা অনেক সাধনা, অনেক পড়াশোনা, অনেক সময় ব্যয় করেছে এর পিছনে। তা আমরা যারা মনে করি যে মাহবুব সাহেব, রহমান সাহেবের বক্তব্য শুনেই বড় ডাক্তার হয়ে যাব বা সব বুঝে যাব, তা কিন্তু ঠিক হবে না। আপনারা পড়াশোনা করবেন, ভাষায় প্রচুর পড়াশোনা করবেন, তার সাথে যোগ করবেন মাহবুব সাহেব, রহমান সাহেবের বক্তব্য, যে রহমান সাহেব তো এই কথাটা বলছেন, তাইলে আমি বইতে পাইলাম এই, তাহলে আমি কি বুঝলাম, বলে এই বুঝলাম, যা বুঝলাম ওইটা আবার আমার খাতায় আমি নোট করলাম। যখনই আপনি আপনার মতো করে নোট করবেন, তখন ওই জিনিসটা কিন্তু আপনার ভিতরে বুঝ তৈরি হলো, মানে আপনি বুঝা শুনে লিখছেন, যেটা লিখবেন ওইটা আপনি বুঝা শুনে লিখলেন, আর যেটা শুনলেন সেই শোনার মধ্যে কিন্তু আপনার বুঝ পুরোপুরি নাও থাকতে পারে, ঘাটতি থাকতে পারে। তো এই জন্য আপনাদেরকে আমি পরামর্শ দিব যে চারটা বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করি, চারটা বিষয়ের জন্য চারটা ডায়েরি খাতা, দামি খাতা কিনবেন, কম দামি না, যেটা আপনার সারা জীবনের সাধনার ফসল ওর মধ্যে লিপিবদ্ধ থাকবে। ভালো মানের খাতা কিনে যা যা শিখলেন, যা যা শিখবেন সেটা আপনি নিজের মতো করে নোট করবেন, করে ওইগুলি যখন প্রয়োগ করতে থাকবেন, প্রয়োগ করতে করতে দেখবেন আপনার ভিতরে একটা বুঝ তৈরি হয়ে গেছে, এবং সেটাই হবে আপনার সফলতার দুয়ার উন্মুক্ত। সাইলেসিয়ার রোগী চেম্বারে ঢোকার সময় কিভাবে আসে, কিভাবে কথা বলে, কি ধরনের রোগ নিয়ে আসে, তার আচরণটা কেমন হয়, এবং আমরা কেমন ভাবে বুঝবো যে এই লোকটা সাইলেসিয়ার? তো আমাদের সামনে দেখেন ধাতুগত লক্ষণ, আমরা সব ওষুধকেই একটা মানুষ যদি মনে করি, আমি আগে বলেছি যে প্রত্যেকটা ওষুধ মানে এক একটা ওষুধ মানে এক একটা মানুষ, তাইলে আমরা সাইলেসিয়াকে যদি একটা মানুষ মনে করি, আমি জীবনে কতগুলো সাইলেসিয়া রোগী দেখেছি, তারা কি কি আচরণ করেছিল, কিভাবে কথা বলেছিল, এই দেখবেন সেমিনারেও আমি মানে আমি যে জীবনে যা যা দেখেছি, ওষুধের চিত্র দেখেছি, সেগুলি আমি আপনাদের সামনে বলার চেষ্টা করি।
বইয়ের বিদ্যা আমার মাথায় থাকে না, কিন্তু যেগুলো বাস্তবে ঘটে ওইগুলো আমার মনে করতে পারি। যেমন আজকে আপনারা আমাকে সাইলেসিয়ার সম্পর্কে বলতে বললেন, এখন আমি আমার অভিজ্ঞতা খুঁজতেছি, কবে কোন সাইলেসিয়ার রোগী দেখেছিলাম, সে আমার সাথে কি আচরণ করেছিল, কিভাবে তাকে সাইলেসিয়ার দিলাম, তো এই ঘটনাগুলো আমি আপনাদের সামনে বলার চেষ্টা করতেছি। তো সাইলেসিয়ার রোগী যদি শিশু হয় তার আচরণ কেমন হয়, সাইলেসিয়ার যদি মহিলা হয় তাহলে তার আচরণ কেমন হয়, সাইলেসিয়ার যদি, আমাদের শহীদুল্লাহ বলেছে যে যদি একজন পূর্ণাঙ্গ মানুষ হয়, যুবক হয়, লোক হয়, তাকে সিগারেট দিলে সে না করতে পারে না, এতই ভদ্র সে, যে না বলে কোনো অভিধানে নাই, সে বিনয়ের সঙ্গে সিগারেটটা নিয়ে যথাসময় আবার ফেলে দেয়। এখন আমাদের কাছে তো বিভিন্ন বয়সের, বিভিন্ন লিঙ্গের, বিভিন্ন রোগের ধরন, বিভিন্ন রোগ নিয়ে আমাদের কাছে আসে, এক একজনের চরিত্র, চেহারা, আচরণ এক এক রকম। তো হোমিওপ্যাথিতে অনেক মেধার প্রয়োজন, আমি যেটা বুঝতে পেরেছি, অল্প মেধায় এটা হোমিওপ্যাথিতে সফলতা অর্জন করা, কারণ মানুষটাকে চেনা, চিনে ওষুধ দেওয়া। হোমিওপ্যাথিতে কি রোগের নামে কোনো ওষুধ আছে? না, হোমিওপ্যাথিতে রোগের নামে ওষুধ নাই। তাহলে মানুষটাকে চিনতে হবে, আর মানুষটাকে চিনতে গেলে কতটা গভীর মনোযোগের দরকার, আর মানব প্রকৃতি, মানব বৈচিত্র্য সম্পর্কে আমাদের কতটা জ্ঞান অর্জন করা দরকার, জ্ঞান থাকা দরকার। তো ওই যে কবিয়ালদের ভাষায় যে শুনেছিলাম যে বইলা কইয়া কাউকে জ্ঞানী করা যায় না, কোন জানি আমার মনে নাই ঠিক, যে বলে কয়ে কাউকে কি আর জ্ঞানী করা যায়। তো জ্ঞান এটা আল্লাহ প্রদত্ত, এই জন্য হোমিওপ্যাথিতে সেই চৌকস যারা তারাই সফল হয়, তারা যারা মানুষের চোখ দেখে বুঝতে পারে যে কে, সে কি সাহসী না ভীরু। মনে করেন একটা শিশু রোগী আপনার চেম্বারে আসছে, সে আপনার চোখের দিকে সরাসরি তাকাইল, আপনার দিকে গভীর দৃষ্টিতে। আমার একটা মনে আছে, একটা শিশু বাচ্চা, সে আমার দিকে এমন ভাবে তাকাইলো যে আমার ভিতরে বাইরে, আমি ভালো না মন্দ, আমি মেজাজে নাকি, আমি ওর সাথে কি আচরণ করবো আমাকে দেখে নিল। আমি অবাক হয়ে গেছি সাথে সাথে, যে তো ডেঞ্জারাস মেয়ে, কি ওষুধ হইতে পারে ওই। আবার ওর বাবা জানি কি বলছে, ওর বাবারে বলতেছে তুমি কিন্তু মিথ্যা বলেছো, আমি দাদুর কাছে যেয়ে বলে দেব, তুমি আমাকে মিথ্যা কথা বলছো। বাপে পাশে বসে রয়েছে, তারে ধমক দিতেছে, তুমি মিথ্যা বলেছো, তোমাকে আমি দাদুর কাছে যেয়ে বলে দেব। মানে বিচার কোন জায়গায় দিলে তার বিচার করতে পারবে? ছোট্ট বাচ্চা, কত বয়স হবে? 4-5 বছর। এখন এই যেই বাচ্চার, মানে আমি লজ্জায় মা চোখ আর একদিকে সরাইতেছি, তাহলে প্রথম কথাতেই সে সাইলেসিয়া বাদ পড়ে গেল, বাদ পড়ে গেল, এটা বলতেছি। আসবো কোন জায়গায় সেটা পরে বলতেছি, কেন তার যে রোগ, সেই রোগটা কোষ্ঠকাঠিন্য, তার কোষ্ঠকাঠিন্য হইলেই যে সমস্ত ওষুধগুলা কোষ্ঠকাঠিন্যের ওষুধ, সেগুলো আমরা চিন্তা করি যে এইগুলা কোষ্ঠকাঠিন্যের ওষুধ। তাহলে কোষ্ঠকাঠিন্যের নেট্রামিওর, সাইলেসিয়া, থুজা, অ্যালুমিনা, লাইকো, এসব ওষুধ তো মাথায় আসে রোগের নাম শুনলে, কিন্তু যখন দেখলাম সে আমার দিকে এমন ভাবে তাকাইছে যে আমাকে সে একেবারে মেপে ফেলল, তারপরে জিজ্ঞাসা করছি কি সমস্যা, ওর মা বলতেছে, কিন্তু সে তার মায়ের ভুল ধরতেছে, কাজে না তুমি ঠিক বলো নাই, এই যে এইটা, মানে সে যা বলতেছে সবাইকে তাই মেনে নিতে হচ্ছে। এখন আমি চিন্তা করতেছি যে রোগের দিকে তাকাবো
না ও যে আচরণ করতেছে, যেভাবে কথা বলতেছে সেগুলির দিকে তাকাবো। আমি চিন্তা করতেছি যে ও অত্যন্ত চালাক, অত্যন্ত সাহসী, অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং ঠান্ডা প্রবণ, ঘন ঘন ঠান্ডা লাগে এবং বংশে ক্ষয় রোগের ইতিহাস। এখন তার মধ্যে তার চৌকস যে মনোভাব, তার যে রোগের পরিবর্তনশীলতা, একবার কোষ্ঠকাঠিন্য হয় দীর্ঘদিন, আবার এক সময় তার উদারাম হয়, এক সময় সে খুব দয়ালু, সবার প্রতি মায়া মমতা বেশি, আবার কখনো সে নিষ্ঠুর প্রকৃতির পরিবর্তনশীলতা। এখন আমি তাকে একটা গভীর ক্রিয়াশীল ধাতুগত ওষুধ দিতে হয়েছিল, তাকে টিউবারকুলিনাম দিতে হয়েছিল। তো এখন তার যে কোষ্ঠবদ্ধতা, এইটা নিয়ে কিন্তু আসছিল আমাদের কাছে। একই বয়সের আরেকটা শিশুর কথা বলি, সেই শিশুটা আজ থেকে অনেকদিন আগে টাঙ্গাইলের চেম্বারে আসছে মায়ের সাথে, মা এবং বাবা তিনজন, রোগী এবং তার বাবা এবং মা, একই বয়স 4 বছর বা 5 বছরের একটা শিশু। সে আসছে মায়ের পিছনে পিছনে, চেম্বারে যখন ঢুকছে তখন মা বাবা বাচ্চা, এখন আমার চেম্বারের সামনে এসে স্ত্রী স্বামীরে বলতেছে যে তুমি যাও, আবার স্বামী বলতেছে তুমি যাইতে পারো না, তোমার বাচ্চার অসুখ, তুমি কও, আমি বাইরে দাঁড়াই। তো দুইজনেই ঠেলাঠেলি করতেছে, কেউ আমার সামনে আসে না, এবং বাচ্চাটা মায়ের আঁচলের পিছনে রয়েছে, আমি যাতে না দেখতে পারি। তো এখন আমি লক্ষ্য করতেছি, আমার ওই গ্লাসটা তো সাদা গ্লাস, আমি দেখতেছি যে ওরা কি করতেছে। তো একজন আরেকজনরে ঠেলাঠেলি করে যাই হোক পরে ঢুকলো। তো একরকম ঢুকে আসার পরে আমার সামনে বসলো মাথা নিচু করে। শিশু বাচ্চাটা মায়ের পিছনে দাঁড়িয়ে রয়েছে, চুপ করে আমার দিকে তাকায় নাই, একবারও তাকায় নাই, মানে সে যাতে আমি যাতে না দেখি সে আমারে লুকিয়ে লুকিয়ে দেখতেছে, মায়ের একটু একটু করে দেখে। তো এখন মা বলতেছে আমার এই বাচ্চার এই সমস্যা, কি সমস্যা হলে পায়খানা করে না 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত। তো তারপরে কি হয় বলে, পায়খানায় যখন যায় তখন যাইয়া বসে পায়খানা করতে, মনে হয় পায়খানা আসছে একটু দেখা যায়, আবার দৌড়ে উঠা যায় আর করে না, অনেকক্ষণ পয়সা থেকে উঠা যায়। তো এখন কি চিকিৎসা করছেন, অনেক চিকিৎসা করছি, ডাক্তাররা বলছে মলদার ছোট আর মলদারটা কাইটে বড় বানিয়ে দিতে হবে। তো এই এই কষ্টবদ্ধতাটা কতদিন থেকে বলে, প্রায় 3 বছর। এখন আমরা অপারেশনকে ভয় পাই, সেই জন্য আপনার কাছে আসছি। এখন বাবা একজন স্কুলের শিক্ষক, আমি বললাম যে কি ব্যাপার, আপনি এইটা এই বাচ্চার নিয়ে কয় স্যার, বাংলাদেশের যতগুলা বড় বড় শিশু বিশেষজ্ঞ আছে সব দেখানোর শেষ। তো হাসপাতালে নিয়ে গেলাম, তারা যায় বোর্ড বসে একই সিদ্ধান্ত, হ্যাঁ কাটতে হবে, মলদার ছোট অতএব এটারে কাইটা একটু সাইজ করে দিতে হবে। এত ছোট বাচ্চা মলদার কাইটা বড় বানিয়ে দিলে এই বাচ্চা কি বাঁচবো, তা আমার পছন্দ হয় না, এই জন্য আমি আর অপারেশনে যাই না। তো যাই হোক, আমি একটু ভুল চিকিৎসা দিয়েছিলাম, প্রথম কয়েক সপ্তাহ ওষুধ খাওয়ানোর পরে একবার আমাকে বলতেছে যে আপনি যদি না পারেন তাইলে তো আমাদের আর উপায় নাই, আমাদের ওই অপারেশনে যাইতে হবে, বাচ্চার এই চিৎকার এই কান্নাকাটি দেখে আর সহ্য হয় না। তা আমি বললাম যে তো বাচ্চাটার অবস্থা কি, আমার ওষুধ খাওয়ার পরে বাচ্চার অবস্থা কি,
এখন কয় যে বাচ্চাটা মানসিক ভাবে পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে বলে, আপনার এখানে আগে আসতে চায় নাই আর কি, বলে এখন আবার আসতে চায় যে না ওই ডাক্তারের কাছে যাব, মানে আমি একটু আদর টাদর করছি বলে। এখন কয়েকবার ওষুধ দেওয়ার পরে বাচ্চা ভিতরে আইসা আর মায়ের আঁচলের পিছনে থাকে না, এখন দৌড়ে আমার কাছে আসে, আইসা আমার কাছে দাঁড়ায়, আমি একটু আদর করি আদর খাই। তো দেখলাম যে বাচ্চাটা অত্যন্ত অবিডিয়েন্ট, ভদ্র, হ্যাঁ, কোনো দুষ্টামি করে না, কোনো ই নাই। তো পরে আমি যে ভুল ওষুধটা দিয়েছিলাম আমি এইভাবে মিলাইলাম যে প্রথম যখন আসছিল সে আমার কাছে আসতে চায় নাই, মায়ের আসলের পিছনে জোর করে আনার চেষ্টা করলে সে আরো ই করছে, মানে সামনেই আসে নাই। কিন্তু দু একবার আসার পরে যখন সে আবার স্বাভাবিক হয়ে গেছে, আমার সাথে বন্ধুত্ব করতে আসছে, তা আমি ওই লক্ষণটাকেই ঘুরিয়ে দিলাম যে প্রথম সে কি সেটা আমাকে জেনে নিল। তো এখন সাইলেসিয়ার যে কোনো রোগী আসুক না কেন আমাদের সামনে, তার আচরণটা হবে কিরকম, লাজুক প্রকৃতির, ভদ্র। সে মেল মেয়ে হোক, দেখবেন সাইলেসিয়ার রোগীদের যদি জিজ্ঞেস করেন যে কেমন আছেন ওষুধ খাওয়ার পরে, হ্যাঁ আছি ভালোই, আপনি তো ভালো ডাক্তার কাজে ভালোই তো থাকো, মানে ঘুরে ফিরে সে সে যে ভালো হচ্ছে না বা কমে নাই এই কথাটা কিন্তু আপনার সরাসরি বলবে না। এইভাবে কিন্তু ডাক্তাররাও মিসগাইড হয়। আমি জানি না আপনারা এই ধরনের সিচুয়েশনে পড়ছেন কিনা, আমি জিজ্ঞেস করছি আপনি কেমন আছেন, কে ভালোই তো আছি, আপনার ওষুধ খেয়ে আর ভালো হব না স্যার, অবশ্যই ভালো হবো, অবশ্যই ভালোর দিকে আছি। পরে দেখা যায় কিছুদিন পরে আবার জিজ্ঞেস করছি এখন কেমন আছেন, কয় ভালোই তো আছি কিন্তু রোগ গুলো কমে নাই। আমি থমকে গেলাম যে কি বলতেছে, ভালো আছে অথচ রোগ কমে নাই, তাহলে কি ভালো আছে। সাইলেসিয়া রোগীরা কখনো আপনাকে ই করবে না, মানে আপনার সাথে অসদ আচরণ, আপনি কষ্টবান সেই কথাটা সহজে বলতে চাইবে না। এখন সাইকোসিস রোগীরা, যারা সাইকোসিস এই ধরনের রোগী, বিকশিত সাইকোসিসের রোগীদের আচরণটা কেমন হয়, সাইকোসিস কখনো স্বীকারই করবে না যে ভালো হয়েছে, শুধু বলবে আগের মতোই আগের মতোই আগের মতোই। এখন আমার অনেক রোগী আছে যে জিজ্ঞাসা করলে উত্তর একটাই, আগের মতোই আগের মতোই, তখন তো বাধ্য হয় বারবার আগের মতোই। এই কথাটা শুনতে শুনতে তো এক সময় মনে হয় যে কি ভুল ওষুধ দিলাম নাকি, ওষুধ এলে কি পাল্টাইতে হবে, তখন একটা একটা করে আলাদা আলাদা জিজ্ঞাসা করতে হয়। আচ্ছা বলেন তো আপনার তো রাত্রে ঘুম হইতো না, এখন কি অবস্থা, এখন দেখা যায় যে দশটা লক্ষণ নিয়ে আসছে তার পাঁচটাই কম, অথচ বলতেছে কি আগের মতো। স্বীকার করবে না যে ডাক্তারের প্রতি কৃতজ্ঞতা তাদের নাই, ডাক্তারকে মিসগাইড করতে এই সাইকোসিস রোগীরা এরা প্রথম সারির, এরা সহজে সারেও না। দেখবেন অনেক সময় ডাক্তারে বলবে, যেমন আমার এক মহিলা রোগী, সে বারবার আমাকে উল্টা পাল্টা ধমক দেয় মাঝে মাঝে, কি ওষুধ দেন ভালোই না, ভালো ওষুধ দেন। তা আমি মনে করি বোধহয় ভালো ওষুধ মানে কি ওষুধ ঠিক হয় নাই, তাহলে আবার জিজ্ঞেস করি আবার জিজ্ঞেস করি। এভাবে দেখা যায় যে যাই জিজ্ঞেস করি সব অস্বীকার করে। তো এখন একটা সময় যে বিরক্ত হয়ে ওষুধ চেঞ্জ করছি, যে তাইলে তো আমার চিকিৎসা ফেল করতেছি, ওষুধ চেঞ্জ করার পরে পরের সপ্তাহে সে বলতেছে কি ওষুধ দিলেন আমার এখন সব রোগ বাইরে গেল। তো আমি কি যে তো আগে ওষুধ খেয়ে কেমন, আগে তাই তো ভালো আছিল, আগে তো না করছেন ভালো হন নাই, সেই জন্য সে অস্বীকার করছে। ডাক্তার কিভাবে মিসগাইড হয়,
সাইকোসিসের রোগীরা কখনোই স্বীকার করবে না যে সে ভালোর দিকে, আর সাইলেসের রোগীরা ভালো হয় নাই সেটা স্বীকার করবে না। মানে হ্যাঁ ভালোই তো আছি, ভালোই আছি স্যার, অর্থাৎ ভালো হয় নাই তবুও ভালো আছে এই কথাটা বলবে। সাইলেসিকে চেনার জন্য আমাদেরকে মানুষটাকে চিনতে হবে, যে মানুষটা কিরকম, সে এতই নম্র ভদ্র যে কাউকে কষ্ট দিতে চায় না, আবার সে অন্যের দ্বারা সহজে প্রভাবিত হয়, এটা ঠিক, কিন্তু প্রভাবিত হইয়া তার কথা মতো সে চলে না। যেমন আমার একটা বাচ্চার কথা বলি, তারে আমি যখন বলি বাবা এটা করো না এটা করো না, ও হ্যাঁ বাবা আর করবো না আর করবো না, হ্যাঁ ঠিক আছে করবো না, কিন্তু যখনই আমার সামনে থেকে আড়ালে যায় তাই আমার তার কথা শুনতে আমার বয়ে গেছে, আমি যা ভালো লাগে আমি তাই করবো। মানে সামনে আসলে খুব ভদ্র কথা স্বীকার করবো নম্র, কিন্তু আড়ালে গেলে তার জায়গায় সে ফিরে যাবে। এই হচ্ছে সাইলেসিয়া। সাইলেসিয়ারে যতই মনে করেন যে সে বোধহয় বায়াস হয়ে গেছে, বোধহয় আপনার কথায় মান সে সব রাজি হয়ে গেছে, কিন্তু পরে যাই দেখবেন সে রাজি আসলে হয় নাই। ওইটুক কি জন্য করছে? ভদ্রতা, ভদ্রতা, রাইট, থ্যাংক ইউ। সে ভদ্রতা দেখায় কিন্তু আসলে সে ভদ্র না। যদি এই গোপন কথাটা যদি সাইলেসিয়ার রোগীদের আপনারা না বুঝতে পারেন, সে যদি তার অবস্থানে সে অনার, কিন্তু সামনে সে অনারের দ্বারা সহজেই প্রভাবিত হয়, সে মেনে নেয়, হ্যাঁ জি স্যার, হ্যাঁ স্যার, না স্যার, এই যে তেল মারা অনেকে আছে না, ওয়েলিং, ওয়েলিং করতে রাস্তা। আপনি যদি শিক্ষক হন, আপনার সাইলেসের যদি কোনো ছাত্র থাকে, দেখবেন আপনারে একেবারে তেল মেরে আপনারে খুশি করে দিবে, যা স্যার আপনি ঠিক কথা কইছেন স্যার, হ্যাঁ স্যার, না স্যার, জি জি হুজুর, না হুজুর, ওই যে একটা আছে না, যা বলবেন সে সব মনে হইলো যে আরে মেনে গেছে, সব মেনে নিছে, পরে যেয়ে দেখবেন একটা মনে নাই, সে যা তাই, তার জায়গায় সে ফিরে গেছে। এখন সাইলেসিয়ার রোগী আমাদের যেই নামের যেই কোনো রোগ নিয়ে আসুক না কেন, মানব বৈচিত্র্যটা বিশেষ চরিত্রটা আমাদের মনে রাখতে হবে, যে সাইলেসিয়া ভীরু কিন্তু জেদি। কথাটা বুঝতে কি অসুবিধা হইতেছে? ভীরু মানে সহজেই সে ভয় পায়, অন্যের দ্বারা সহজেই প্রভাবিত হয়, অন্যের কথা সে সহজেই রাজি হয়, কিন্তু জেদি, কিরকম জেদি, সে যা বোঝে তার বাইরে সে যাবে না। বুদ্ধিমান, তাকে আপনি ভুল বুঝে হ্যাঁ ভুল কাজ করাইতে পারবেন না, কিন্তু স্বীকার করাইতে পারবেন, হ্যাঁ হ্যাঁ স্যার ঠিকই তো বলছেন, অন্যায় একটা কাজ তারে চাপাই দিলেন, সে স্বীকার করবো ঠিক আছে স্যার, হ্যাঁ স্যার আপনি তো ঠিকই বলছেন, পরে যায় দেখবেন সে ওই কাজটা সে করে নাই। কেন? সে বুদ্ধিমান, সে চালাক, সে জ্ঞানী, সে বুঝতে পারে যে এই কাজটা অন্যায়, এই কাজটা নেয়, অন্যায় তাকে আপনি করাইতে পারবেন না, কিন্তু সামনে সে স্বীকার করবে। এখন এই যে মানব বৈচিত্র্য, মানব বৈশিষ্ট্য, এইগুলি যখন আমাদের সামনে রোগীরা আসে, তার আচরণ, তার কথা, তার কাজ, তার বলার ভঙ্গিমা, তার অতীত, যদি আপনি সাইলেসিয়ার শিশুরে মাকে মাকে জিজ্ঞেস করেন যে আপনার বাচ্চাটা কেমন, সে কি বলবে? সে খুব জেদি, সে তা সে যা চায় তা না দিলে আর রক্ষা নাই। আবার কি করে, যেমন সে বলল যে মা আমাকে চকলেট কিনা দাও, পরে দেব নি, বলে আচ্ছা ঠিক আছে, কিছুদিন পরে মা আমার চকলেট কিনা দাও, এই তো আমি বলছি পরে কিনা দিব, আচ্ছা ঠিক আছে পরে কিনা দিব, কিছুদিন পরে আবার বলবো মা তুমি তো আমার চকলেট কিনা দাও নাই, তার মানে কি হলো ঘটনাটা, হ্যাঁ প্রথম মাইনে নিল পরে আর মানে মনে মনে হইছে যে আবার দরকার ছিল, হ্যাঁ চকলেট তো দেন ওইখান থেকে সরবে না যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে, এই হচ্ছে সাইলেসিয়া। আর যদি নাইট্রিক অ্যাসিড হয়
সে মানবেই না, সাথে সাথে না এখন দিতে হবে, এখন এনে দাও আমি দেরি করব না, কিন্তু চাইলে সে কি করবে সাথে সাথে মেনে নিবে, বলবো যে ঠিক আছে পরেই দিও, কিন্তু কিছুক্ষণ পরে আবার রিপিট করতে থাকবে। একটা মানুষের দেখেন কত রকম চরিত্রের মানুষ আমরা, এই মানব বৈচিত্র্য যদি আমরা সিরিয়াসলি যদি লক্ষ্য করি বুঝতে চেষ্টা করি, তাহলে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা চরিত্র আলাদা আলাদা বৈশিষ্ট্য, সেই মূল কেন্দ্রীয় চরিত্রটা যদি আমরা একবার আয়ত্ত করতে পারি, তাহলে ওই ওষুধটা যে কোনো নামের যে কোনো রোগ নিয়ে আসুক, সেটা মলদারের যদি দেখেন এই সাইলিসিয়ার কত ধরনের রোগ আসে, মলদারের ফিস্টুলা হয় না, নালিকা হয় না, দেখবেন আমাদের অনেক ডাক্তার সাহেবরা মলদারের যদি নালিকা হয় ফিস্টুলা হয় চোখ বন্ধ করে সাইলিসিয়া দিয়ে দেয়, কিন্তু এই মলদারের নালিকা আমার মনে আছে এই ময়মনসিং এর একটা ডাক্তারের রোগী, সে ময়মনসিং এর একজন বিখ্যাত ডাক্তার, উনি একজন কৃষিবিদ হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন, তো ময়মনসিং এর লোকের এক নামে ছিল, উনি একজন অনেক বড় মাপের ডাক্তার, তো তার একজন রোগী আসছে তারই কলেজের এই শিক্ষক আমার টাঙ্গাইলে, আমি তার জিজ্ঞেস করছি যে কোন কোন জায়গাটা সে ভুল করছে, যেমন আমাকে দেখালো সাড়ে তো এই ওষুধ দিছে, দেখি যে সাইলেসিয়া একেবারে 200 থেকে সিএম পর্যন্ত দেওয়ার শেষ, এখন আর কি দিব, সাইলেসিয়া ঘুরে ঘুরে সাইলেসিয়া দিছে, এখন সিএম খাওয়াইছে আর তো পাওয়ার নাই, তা আমাকে যখন আমার সামনে আসছে প্রথমে আমি সাইলেসিয়া কিনা সেটা টেস্ট করার জন্য তাকে একটা জিজ্ঞেস করছি যে আচ্ছা আপনি শীত সহ্য হয় কিরকম আর গরম সহ্য হয় কিরকম, আমি গরম মোটে সহ্য করতে পারি না, আমি শীতের প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডা মধ্যে গোসল করি, এক কথায় শেষ হয়ে গেল। আমি বললাম যে আচ্ছা ছাত্র জীবনে কি আপনি রাজনীতি করতেন, কয় হ্যাঁ আমি এক সময় রাজনীতি করছি, বললে আচ্ছা আপনি কি মানুষকে মারছেন, কয় এই কথা বললে তো স্যার ধরা খাই, কি করছেন বলে বহুত মানুষের কোবাইছি, তাহলে যেই লোকটা কোবাইছে মানে কি ছাত্র রাজনীতি করতেছে মানুষ মারছে কোবাইছে, সে কি কখনো সাইলেসিয়া হইতে পারে? এখন আমি বললাম যাচ্ছে আপনার যদি মানুষ খুন করতে বলা হয় পারবে? হ্যাঁ মানুষ খুন করা আমার কোনো ব্যাপারই না, আপনার মেজাজ কেমন? এই কথা কই না স্যার, মেজাজ আমি যদি রেগে যাই তাহলে আমার এই দেখে আমারই ভয় করে, কারণ আমার চেহারা এই চেহারা থাকে না, আমার অন্যরকম চেহারা হয়ে যায়। এখন বলেন সাইলেসিয়া কি ঠিক হয়েছে? প্রথম শারীর গরম কাতর, ভয়ঙ্কর উগ্র মেজাজ এবং অপকর্মের মহানায়ক, এই কয়েকটা কথা আমি শুধু টেস্ট করলাম যে সাইলেসিয়া কি না, এই টেস্ট করার পরে সাইলেসিয়া বাদ হয়ে গেল, আমি তখন তাকে এই কয়েকটা অল্প কয়েকটা কথার উপরেই তাকে আমি একটা ওষুধ দিলাম যে ভয়ঙ্কর রাগী, ভয়ঙ্কর গরম কাতর, ভয়ঙ্কর ক্ষণিক সন্ত্রাসী আচরণ করে নিষ্ঠুর প্রকৃতির, আর বহু ময় মেয়েদের সাথে প্রেম করে অপকর্ম করে বেড়াইছে এক সময় নেতা মানুষ, তার পিছিয়ে পিছিয়ে মেয়েরা ঘুরত, তো বিয়েও একাধিক করছে, তো দেখলাম যে চরিত্র খুব প্রশংসা করার মতো নাই, তো পরে আমি তাকে ওষুধ দিলাম, ওষুধ দেওয়ার এক মাসের মাথায় সে বললো যে হ্যাঁ স্যার আমার পরিবর্তন হয়েছে, 3 বছর ওষুধ খাইলাম এত বড় ডাক্তার, তা দেখেন এত বড় ডাক্তার কিন্তু মানুষ চিনা ওষুধ দেয় নাই, কিসের ভিত্তিতে ওষুধ দিছে? রোগের ভিত্তিতে ওষুধ দিছে, কিন্তু আমি যে জায়গাগুলো প্রশ্ন করলাম দেখলাম যে ওই ধারে কাছে তার ওষুধের কোনো লক্ষণ নাই, তাহলে আমাদের রোগের নামে যদি আমরা ওষুধ চিন্তা করি, এই যে যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে কনস্টিটিউশন, কনস্টিটিউশনাল সিমটম, যেটা আমার মাহবুব সাহেব বলেছিলেন যে আপনি তো মঞ্চে তো আমাদেরকে আরো বেশি কিছু দিতে পারতেন কিন্তু দেন নাই, এটা আমাদের অভিযোগ, এটা ঠিক যে আসলে
জাতগত চিকিৎসাই হচ্ছে প্রকৃত চিকিৎসা। এই যে আমি এই লোকটাকে যে সাইলেসিয়া দিলাম না, কেন? তার ফিজিক্যাল সিমটমের ভিতরে আমি দেখেছিলাম যে সে একটা বলিষ্ঠ শক্ত সামর্থ্য মানুষ, তার পেশি মজবুত, তার চাহনি দৃঢ়, তার চোখে মুখে একটা উগ্রতার ছাপ। কি লক্ষণ? এটা ধাতুগত লক্ষণ। সে ভয়ঙ্কর মেজাজি, এটা ধাতুগত বৈশিষ্ট্য তার। সে আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। তার শরীর থেকে বাষ্প বের হয়, সে শীতের মধ্যে ঠান্ডা পানির মধ্যে কয় যে আমি যে মাছ ধরছি শীতের মধ্যে, আমি সবচেয়ে গভীর জলে যাইয়া ডুবাইয়া মাছ ধরছি, আমার রেকর্ড আছে। প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডা পানিতে গোসল করে, সে যে নির্দয় নিষ্ঠুর প্রকৃতির, মানুষ খুন করতে তার একটু বাজে না, আর অপকর্ম করতে তার বিবেকে কোনো, মানে সে যে এত অপকর্ম করছে তার জন্য তার কোনো অনুশোচনাই নাই, কোনো বিবেক কাজ করে না। তো এই চরিত্রিক বৈশিষ্ট্য এগুলা হচ্ছে ধাতুগত লক্ষণ। এখন স্থায়ী রোগের, স্থায়ী রোগের, চিররোগের ক্ষেত্রে স্থায়ী লক্ষণের ভিত্তিতে আমাদের চিকিৎসা দিতে হবে। তো এখন আমরা যদি দেখি যে যে রোগটা নিয়ে আসছে সেটা অস্থায়ী প্রকৃতির, স্থায়ী রোগ না, তরুণ রোগ, সেইখানে কিন্তু আমরা কিসের উপরে জোর দিব? রোগের লক্ষণের উপরে। কারণ, অবস্থান, অনুভূতি, রাজনীতি, বাস এই কয়টা লক্ষণের ভিত্তিতে ওষুধ দিলেই তরুণ রোগী সেরে যাবে। কিন্তু যখনই আমরা চিররোগের চিকিৎসায় হাত দিব, তখন স্থায়ী রোগ মানেই লক্ষণটা হতে হবে স্থায়ী। স্থায়ী লক্ষণের ভিত্তিতেই আমাকে ওষুধ দিতে হবে। আর স্থায়ী লক্ষণ বলতে কি বোঝায়? ধাতুগত লক্ষণ। আর ধাতুগত লক্ষণের যে শ্রেণী বিশ্লেষণ করা হয়েছে, যেটা মাহবুব সাহেব চমৎকার করে দেখিয়েছেন, যে ধাতুগত মানসিক লক্ষণ, ধাতুগত দৈহিক লক্ষণ, তাহলে দৈহিক লক্ষণের মধ্যে এই সাইলেসিয়া কেমন থাকে আপনারা নিশ্চয়ই গত ক্লাসে শুনেছেন, মনে আছে? আমি তো ছিলাম না, আপনারা তো অবশ্যই শুনেছেন। তার শরীরটা কেমন থাকে? শরীরটা মজবুত, সেখানে তো চেহারা দেখে প্রথমে সাইলেসিয়া বাদ হয়েছে না? তাহলে কোন ক্ষেত্রে সাইলেসিয়া হবে এইটা যেমন শিখতে হবে, আর এটাও শিখতে হবে পাশাপাশি যে এই রোগী সাইলেসিয়ার না, অন্তত এটা আগে কনফার্ম। আমি ওই রোগীকে প্রথমে বাদ দিছি সাইলেসিয়া, যে না এটা সাইলেসিয়া হবে না, হ্যাঁ বাদ দিলাম। তাহলে এখন হবে, এখানে তো আসতে হবে আমাদের যে কোন ক্ষেত্রে হবে। হবে ওই ক্ষেত্রে যেখানে তার শরীরের গঠনটা কিরকম হবে, গলাটা সরু হবে, সেখানে মাথাটার তুলনায় গলাটা লম্বা হয়। আমি আমার অভিজ্ঞতা দেখছি যে গলাটা একটু লম্বা হয়, আর পেটটা একটু বড় হয়, হাত পা সরু হয়। আমার মতো আমার মাথাটা তো বেশি বড় না, না বুদ্ধি শুদ্ধি কম, তো মাথা একটু সরু না বুদ্ধি। আমার গুরু ডক্টর এআলির মাথাটা কিন্তু ছোট ছিল, আপনারা কেউ দেখেছেন তাকে বাস্তবে? ওনার মাথাটা একটু ছোট ছিল, আপনার বুদ্ধি স্যার আপনার মানে মাথায় না, আপনার মনের মধ্যে আমাদের আমার গুরু শ্রদ্ধেয় আমার শিক্ষাগুরু মরহুম ডক্টর এআলি, তার চেহারাটা কেমন ছিল আমার চোখে চোখে ভাসতেছে। তার কিন্তু মাথাটা ছোট ছিল, মাথাটা ছোট ছিল, ঘাড়টা লম্বা ছিল, পেটটা বিশাল বড়। হ্যাঁ, যখন খাইতে বসতো তখন তার টেবিলে 10-12 রকমের আইটেম,
এই তরকারির আইটেম একবারে বাটি ভরে ভরে দিতে হইতো, এবং খাওয়ার সময় যদি তার টেবিলে বসতাম আমাকে বারবার গালি খাইতে হইতো, কারণ সে যা খাইতো তার 10 ভাগের 1 ভাগও আমি খাইতে পারতাম না, পেটুক যাকে বলে। তো এমন এই পেটুকের মতো খাইতো। তো একবার সে কোন ওষুধের রুগী এইটা নিয়ে একবার টেবিলে আলোচনা হওয়া শুরু হইলো। কেউ বলতেছে যে সারের লাইক হবে, কেউ বলতেছে সাইলেসি হবে, কেউ বলতেছে মানে এক একজন এক এক ওষুধ বলতেছে। তো উনি চুপ করে হাসতেছে মনে মনে, যে একটু একটু করে হাসতেছে যে কে কি বলে আর আমি কি বলি, আমি তো চুপ করে রয়েছি, আমি কিছু বলতেছি না। তো আমি সব শেষে আমার এই বেটা তুই তো কষ্ট না কিছু, আমি কই যে বাবা এত কেউটুক ওষুধ তো আমি খুঁজে যাই পাইতেছি না, এটা তো খাওয়া খায় তোরা ডাক্তার হইতে পারবি না। আমি কইছি সাল ভার হবে, হ্যাঁ ঠিক বলছে আমি সাল ভারি, আমি সাল ভারের রোগী। তো এখন গোগ্রাসে খায় কোন ওষুধ, মানে বিশ্লেষণ করলো সে যে সাল ভারের রোগী, কয়ে আমার পাঞ্জাবিটা ময়লা ভরে রয়েছে, কবে ময়লা ভরছে আমার খেয়ালই নাই, পায়জামা বা ই পড়ছি এটা যে কবে ধুইছি সেটা কোনো খবর নাই, আর আমি খাইতে বসলে কি খাই, তোরা তোদের জন্য অর্ধেক খাওয়াই তখন আমার খাওয়ার শেষ, আর সবচেয়ে বেশি আমি খাই দ্রুত খাই, হ্যাঁ দ্রুত খাই রোগ রাসে, মানে সব সব খেয়ে শেষ, এরকম অবস্থা। তো এখন উনি বিশ্লেষণ করলেন যে আমি যে খাই আমার প্রায় পেটের সমস্যা হয়, খাই হজম করতে পারি না তবুও খাই, এবং খাওয়া অল্প খাইতে পারি না কোনো সময়, অনেক বেশি খাইতে হয়। তো এখন যা হোক প্রত্যেকটা মানুষের আমি যে কথাগুলো বলবো, যে এই যে হাত পা সরু পেট বড় এই কথা শুনলেই যদি আমরা মনে করি যে সাইলেসিয়া, তাইলে কিন্তু হবে না, এই এই বৈশিষ্ট্যের মানুষটাও হইতে হবে। সাইলেসিয়ার রোগীরা ভেরু টাইপের, আর সালফার কিরকম অত্যন্ত সৃষ্টিশীল, এরা ধ্বংস প্রবণ হয় না সাধারণত। সাইলেসিয়ার রোগীরাও সৃষ্টিশীল, কিন্তু সেটা হয় কিভাবে আপন মনে, আর সোরার রোগীরা ব্যাপক, মানে কি বলে এটা সোশিয়াল, সোরার রোগীরা সোশিয়াল, এরা সমাজের নেতৃত্ব পছন্দ করে, সমাজের সবাই তারে বড় বলুক, সেই জন্য সে অনেক কাজ করে, সৃষ্টিশীল কাজের ভিতরে সে আনন্দে ডুবে থাকে। আর সাইলেসিয়া কি করে, ভয় পায় যে কেউ কিছু বলে নাকি, হ্যাঁ নেতৃত্বে যাইতে চায় না, দ্বিধাদ্বন্দ্ব ভয় সংকোচ। আর সোরা জামারে পরে বলবে আমি যদি ক্লাসে লেকচার দেই সবার সামনে আমি সবার চেয়ে বেশি সম্মানী, আমাকে সবাই ভালোবাসবে বড় ভালোবে সম্মান দিবে, সেই জন্য সবসময় সে কি করে সকল কাজের আগে আগে চলে। এই যে এইভাবে সাইলেসিয়া আর সালফারের মধ্যে পার্থক্য হয়ে যাবে।